পুরীর জগন্নাথ মন্দিরের রোসা ঘরে লুকিয়ে অনেক রহস্য পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে ছাপান্ন ভোগ নিবেদন করা হয় আর রথযাত্রা উপলক্ষে থাকে এই সময় বিশেষ আয়োজন ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিরাট এই হেসেলকেই বলা হয় রোসাঘর তো চলুন বন্ধুরা জেনে নি পুরীর জগন্নাথ মন্দিরের রোসা ঘরের রহস্য আর ভোগ রান্নার পদ্ধতির ঐতিহ্য ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা এই নলেজ টিভি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকুন আর সবাই মিলে কমেন্টে লিখি চলুন জয় জগন্নাথ কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না পুরীর জগন্নাথ মন্দিরে কোনো প্রকারের ধাতব বাসনপত্র ব্যবহার করা হয় না এই মন্দিরে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিও ব্যবহার করা হয় না মহাপ্রসাদের জন্য পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে কোনো পুরনো পাত্র আবার ব্যবহার করা হয় না প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয় মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রোষাঘরটি অবস্থিত রোষাঘরটিতে রয়েছে সাতশো বাহান্নটি উনুন হেসেলে ভোগ তৈরি করার জন্য প্রায় ছ ছশো জন রাঁধুনি থাকে এবং তাদের সাহায্য করার জন্য থাকেন চারশো জন সেবক এখানে রান্নার পদ্ধতিটিও বেশ অভিনব উন্নের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয় তার উপরে সাতটা থেকে নটা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা ধরনের তরকারি ও পায়েস রান্না করা হয় বিস্ময়কর সবার আগে সবার উপরে থাকা পাত্রটি রান্নাই শেষ হয় আর সব শেষে সুশীত হয় উনুনের উপরে রাখা শেষ হাঁড়ির ভোগ রান্নার সময় অন্য কিংবা শাকসবজিতে কোনোভাবেই হাত দেওয়া হয় না রান্নায় চিনি নয় গুড় ব্যবহার করা হয় গুঁড়ো মশলা নয় বাটা মশলা ব্যবহার করা হয় কোনো ধরনের বিদেশি সবজি ব্যবহার করা হয় না পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা জাতীয় কোনো রকম সবজি ব্যবহার করা হয় না মূলত দেশীয় সবজি যেমন রাঙা আলু পটল ঝিঙ্গে কাঁচকলা কাঁকরোল ইত্যাদি ব্যবহার করা হয় জগন্নাথ বলরাম আর সুভদ্রার জন্য রোজ ছাপান্নটি পদ রান্না করা হয় রোসা ঘরে এই পদগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় পাক্কা এবং শুক্কা পাক্কা বলা হয় সেই খাবারগুলিকে যেগুলি সেদ্ধ করা হয় যেমন ডাল চাল খিচুড়ি এবং সব রকমের সবজি অন্যদিকে শুক্কা বলা হয় গজা মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠেকে বছরের পর বছর পাল্টে যান জগন্নাথ দেবের মন্দিরে রাঁধুনিরা পাল্টায় না শুধু জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় তৈরি হওয়া ভোগের স্বর্গীয় স্বাদ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন